আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং উইথ নাজিফা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হট টমেটো সসের রেসিপি, কিভাবে আপনারা ব্লেন্ডার ছাড়াই বাসায় এই সসটা তৈরি করতে পারেন তার রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট। আমি এখানে 1700 গ্রাম টমেটো নিয়েছি আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন আমি এতে 5-6 কোয়া রসুন দিয়ে দিব। আমি এখানে আস্ত রসুনই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব মাঝারি সাইজের একটা আদা, গোল গোল করে কেটে রাখি। এখন এটাকে ঢেকে সিদ্ধ করব 10 থেকে 15 মিনিট, অথবা যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। এখন আমি চুলা অফ করে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, আমারটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আপনারা যদি দেখেন আপনাদের টমেটো সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ সময় এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি একটা স্ট্রেনারে এটাকে ছেঁকে নিব। এখন খুব ভালোভাবে চেপে নিচ্ছি। যারা ব্লেন্ড করতে চান তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে টমেটো সস পাবেন। আমি এটা তাদের জন্য দেখাচ্ছি যারা ব্লেন্ডারে ঝামেলা পোহাতে চান না। এখন খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকা শেষ। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলায় খুব মৃদু আঁচে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। অপরদিকে আমি চিনি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ। যে যেরকম মিষ্টি খেতে চান সেভাবে চিনিটা অ্যাড করে দিবেন। চিনি দেওয়ার পরে পানি উঠে আসবে, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছুই নেই। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনির পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দিব শুকনো মরিচ গুঁড়ো। যে যেরকম ঝাল খেতে চান সেভাবে কিন্তু শুকনো মরিচটা অ্যাড করে দিবেন। আমি যেহেতু এটাকে বেশি স্পাইসি করতে চাচ্ছি, তাই আমি এখানে 3 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এটার কালার আরেকটু সুন্দর আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুড কালার অ্যাড করে দিবেন। আমি এতে 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, যাতে এটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আঁচটা কিন্তু একদম মৃদু আঁচে থাকবে, আর অনবরত নেড়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঘন করার জন্য আমি এতে কর্নস্টার্চ ব্যবহার করছি। আমি এখানে কর্নফ্লাওয়ার 4 চা চামচ নিয়েছি আর পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি এটা সেট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এটা সেট হয়নি, তাই আমি আরও কিছুক্ষণ সময় এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরও 5 থেকে 7 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি এটা একটু ঘন হয়ে এসেছে। আমি চুলা অফ করে দিব, ঠান্ডা হলে এটা আরও সেট হয়ে যাবে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে।